নবী করিম সাল সাল ফেরেস কী বলবেন ওসাই হাবি ওসাই হাবি আমার সাথী সঙ্গী আমার সাথী সঙ্গী আমার উম্মতের লোক আমার দলের লোক আসতে দাও গো আসতে দাও কি বলবেন ফেরেশতারা তারা এন্নাকাল্লা তাদের মা আহদাসু বা দেখে নবী আপনি জানেন না আসলে যে আপনার পর এরা কি হাদাস কাজ করেছে হাদাস মানে হাদাস মানে নতুন ধর্মের নামে নতুন কাজ ধর্মের নামে নতুন কাজ নতুন কাজ মানে কি নতুন কাজ মানেই তো বিদাত বিদাত মানে নতুন আর হাদাস মানে মা হাদাসু বা আপনার পরে কি নতুন নতুন কাজ করেছে ফেরেশতারা কি বলছেন যে নবী আপনি জানেন না তাই না তাই নবী আলেমুল গায়েব নন এটা হচ্ছে ফেরেশতাদের ইমান ফেরেস ইমান ঠিক না বেরলবিদের ইমান ঠিক বলেন তো দেখি হ্যাঁ বেরলবি রিজবিরা বলছে নবী আলেমুল গায়েব নবী হাজের নাজির সব খবর রাখেন কোথায় কি হচ্ছে না হচ্ছে সব নবী রোজা পাক থেকে সব খবর রাখছেন তারপরে যারা সুফি বিশ্বাসী তারা বলছে ভবিষ্যৎবাণী করে দিচ্ছে যে এইটা হবে অমুক পাস করবে এই হয়তো হবে এর জিতবে আর বলার পরে দাপটের সাথে এক বাক্ত কয়েকদিন আগে শুনছি বলছে যে এই আমাদের কথাগুলি সত্য হইলো দেখলেন সত্য হলো অমুক জিতলো অমুক হারলো আর তারপরে বলছে এইসব আমাদের কথাগুলি যারা তাসাউফ জানে না তারা বুঝবে না তার মানে তাসাউফের মাধ্যমে আলেমুল গাইব হওয়া যায় অদৃশ্যের খবর রাখা যায় এই এমন তাসাও ফের তাসাও যেই তাসাও ফেরস জানতেন না তাই না ঠিক না এবং নবী করিম সাল আলী সাল্লাম সম্পর্কে ফেরেশতারা বলছে আপনি জানেন না নবী ওই তাসাও জানতেন না নবী যদি তাসাও জানতেন তো নবী নিতেন যে এরা আমার পরে বেদাতি হয়েছে এরা আমার পরে কি হয়েছে খারেজি হয়েছে না রাফেজি হয়েছে না জামিয়া হয়েছে না আশারি হয়েছে না মাতরিদি হয়েছে না মোতাজ হয়েছে জানতেন কিন্তু জানছেন না তাই হিন্দা লাতাদিরি ফেরেশদারা বলছে যে নবী তুমি আলেমল গাইবে না তোমার পরে এগুলো এরকম গুমরাও হয়েছেই আর নবী শ্বাসন স্বীকার করিনি যেন হ্যাঁ আমি জানি না কারণ আমি তাসা ওফের এলেম নাই তাসা ওফের এলেম নাই যার কাছে তাসা ওফের এ গুমরাহী আছে সে দাবি করতে পারে যে আমরা কিন্তু জানতে পারি কিন্তু এরা ওহাবীরা বুঝবে না যে আমরা কীভাবে গাইবার কথা জানতে পারি বুঝতে পারছেন আউজ কোরআন বলছে আসমান জমিনে গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে না কুল্লাহ আল্লাহমান ফিসামা ওয়া তো আলাদিল গায়ে বা ইল্লাল্লা এল্লাল্লা আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে আসমান জমিন আসমান জমিনে ইব্রাইল মি জানে না আর কোন নবীর রসুল জানে না জমিনের কেউ জানে না অমায়া শরুন আর ওরা জানে না যে ইয়া না আসুন কখন উঠানো হবে নবী মাহম্মদের রসুল্লাহ সসাল্লাম ও জানেন না হ্যাঁ মুসাইসা ইব্রাহিম কেউ জানে না যে কোন দিন কিয়ামত হবে আর উঠানো হবে আল্লাহ তো ঘোষণা করেছেন আর এই তাসাউফের দাবিদাররা বলছে তাসাউফ না বুঝলে এসব কথা বুঝবে না যে আমরা কী করে বলে দিতে পারি এইটা হবে এটা হবে না তোমার ছেলে হবে তোমার ছেলে হবে না তোমার ছেলে বাঁচবে তোমার ছেলে বাঁচবে না দিল বলে বলছে তাসাউফের এলিম দিয়ে ফুতি এলিম দিয়ে বললাম বুঝা গেছে এসব শিরকি ধর্ম এসব কুফুরির ধর্ম গুমরাহির ধর্ম সাবধান হয়ে যাবে